লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব। এখানে আমাদের ভাই এসেছে অমুসলিম, কুড়িগ্রাম থেকে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে এফিডেভিট করে নিয়ে এসেছে, লিল্লাহে তাকবীর। এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নূর ইসলাম। ওনাকে আমরা কালেমা পড়ানোর মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করবো ইনশাআল্লাহ। আপনারা কথা বন্ধ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা লা ইলাহা ইল্লাল্লাহ আমি কোন মাহবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য এবং আমি আরো সাক্ষ্য এবং এই মুহূর্তে উনি আমাদের ভেতরে নিষ্পাপ, আমাদের সবারই গোনা অল্প কম বেশি আছে, ওনার এখন আর কোনো গোনা নেই। মুসলিমদের ভাইয়ের পক্ষ থেকে আমরা ওনাকে বুকে আলিঙ্গন করছি, লিল্লাহে তাকবীর, বিপ্লব বিপ্লব। বাংলাদেশের নির্যাতিত জেলা গাইবান্ধা, কোরআনের জন্য বাংলার এই জমিনে সবচাইতে বেশি কোরবানি যারা দিয়েছেন, এক নম্বরে সাতক্ষীরা, দুই নম্বরে গাইবান্ধা। সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। আল্লাহ একটু দয়া মায়া দেখি আমাদের হাতে যখন এনে দিয়েছেন, আমাদের ভাগ্যকে আমরা সুপ্রসন্ন করতে চাই। আমি কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতর অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে, এবং কবর জিয়ারত করে এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে। এ কথা বন্ধ করেন, এমনিতে ইশারায় কাজ করেন, কথা বলা যাবে না। এই দেখা যাক না দেখা যাক কথা বলবেন না, শোনা গেলে হবে, শোনেন। খুব গুরুত্ব সম্পন্ন সময় আমরা পার করছি, যেহেতু কোরআনে কারিমের সূরা রদের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পাল্টাবে আমি আল্লাহ নিজে পাল্টিয়ে দেব না। সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে, আল্লাহ নিজে আমাদেরকে পাল্টিয়ে দেবে। চেষ্টা করার মালিককে বসে আল্লাহ, আল্লাহ চেষ্টা করবেন, আপনি কি ঘাস কাটবেন? সফলতা দেওয়ার মালিককে বলেন তো, আলা তাহিনু আলা তাহজানু আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। পৃথিবীতে বিপদ যত বড় হোক, ঈমান জাতের ভেতরে আছে, এদের ভয়ও নেই, চিন্তাও নেই, চিন্তার রেখাও এদের কাছে আসে না, তার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, জ্বলন্ত দৃষ্টান্ত। এই লোকটা এত বড় বড় বিপদ আসে,
শরীরের ভেতরে চেহারার ভেতরে কোন চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না, জেলখানায়ও দেখেছি না, কোনো চিন্তা নেই। সে বাংলায় একটা কথা বলে, ইংরেজি মিলে নো চিন্তা ডো ফুর্তি, ওই রকম অবস্থায় আছে। এটা হয় শুধুমাত্র যাদের ইমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে। আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে তাফসীর আকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি যেটা সূরা রদ থেকে আপনাদের কাছে দিতে চাই, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না। সময় আসতেছে এবং আসবেও, আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা, চাপাই নবাবগঞ্জ, ওদিকে বড়গোনা, পটুয়াখালী, এই সমস্ত জেলা থেকে কোরআন কারিমের যে খাদেমগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে। আমরা চাই এগুলো থেকে যদি বসে যায় কোরআনের কোনো খাদেম, তাহলে জেলার পুরা বদনাম হয়ে যাবে। বহু কষ্ট স্বীকার করেছেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে, গাইবান্ধা। এ জেলার পলাশবাড়ি বলে একটা থানা আছে, এই থানা আদর্শ শিশু সদন এতিমখানার উদ্যোগে, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ এ শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি, আদর্শ এ আর কি, না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য। যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায়, এ পৃথিবীতে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাব না। কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রসূলুল্লাহকে। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াসিন, হে নেতা, এই একটাই মাত্র ঘোষণা আল্লাহ। ওরা কোরআন শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেননি, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। এই ইয়াসিন সূরা পড়লে দশ খতম কোরআন শরীফের সওয়াব হয়, প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হয়, হ্যাঁ মাস্ট বি হবে। এর ভেতরে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চায় ওইগুলো তো আপনার জীবন আগে থাকা লাগবে। এর প্রথম শব্দ কি বললেন? ইয়াসিন। ইয়া মানে হে, ইয়া মানে কি? আরফে নেদা। সিন মানে সাজ্জাদ, সাজ্জাদ মানে বাংলায় নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষের। সুতরাং বাংলার মুসলমানেরা, মোহাম্মদ রসুলুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন, আপনি ভুল পথে আছে। আর এই একটা কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না, আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছেন, এই জন্য আশা করছি আপনি এটা নিয়ে ভাববেন। মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে, মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন হাজা নাবিজ্জনা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ, এ কথা বলার পরেই কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জীবনে প্রতিটি ক্ষেত্রে এই লোকটার আদর্শ মেনে চলিস। এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে, আমার নেতা তোমার নেতা, অমুকের নাম দিয়েছে, মোহাম্মদ রসুলুল্লাহর নাম দেয়নি, ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে। আমরাও ধরা খেতে চাই, বলেন। এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে, বলছে ঠিক। এখন যদি বাড়িতে যাই, এই যে দেখেন বসে আছে, এনে যদি বাড়িছে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে, না ভালো লাগবে? বলেন, রাগ হবে? উনি যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে, আমার তো শিক্ষিতা বউ, এত ভদ্র ঘরের সন্তান, আমারে গালি দেয় কেন? অবশ্যই এর জিনে ধরেছে। কিসে? জিন অথবা পরিতে ধরেছে, নাই তো আমার গালি দেওয়ার কথা না, স্বাভাবিক নেই।
আপনি যদি কোরআনে কারিমের অথেন্টিক কথাটা শোনার পরে আপনার যদি বিশ্বাস দরবেশ বাবার মতো হইতো তাহলে আপনাকে আমি বলতাম না। ও দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে, এই কারণেই তো দাড়ি কেটে ফেলিস। আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণেই। যে লোকটা কথা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা? আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। আর এটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময় কথা বলবে গরমে, কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে। ইয়াসিন বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মোহাম্মদ রসুলুল্লাহ। সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে, মোহাম্মদ রসুলুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না, এ কথা দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, শিশু সদন এতিমখানার নাম দিয়েছেন। এতিম এ শব্দটার ব্যাখ্যা শুনছিলেন, এত গুরুত্বপূর্ণ বিষয় এটা। বিশ্ব নবী নিজে এতিম ছিলেন। নবী যে জানিয়েছেন কেউ যদি এতিমের মাথায় হাত বলায় যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব হবে। এতিমের দায়িত্বে যারা থাকবে কিয়ামতে নবীর সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। এ সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন, পলাশবাড়ি SM মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে, পলাশবাড়ি পৌরসভা গাইবান্ধা। সভাপতির দায়িত্বে আছেন আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মান্নান মণ্ডল। এতিমদের দায়িত্বে তিনি আছেন। আল্লাহ যেন এতিমদের এই দায়িত্ব পালন করার কারণে জান্নাতে নবীর সাথে এভাবে পাশাপাশি ব্যবস্থা করে দেন। মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার, বিশেষ অতিথি মাওলানা নসরুল ইসলাম লেবু, মাওলানা জহুরুল হক সরকার, আরও অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে জনাব আবু বকর সিদ্দিক, অধ্যাপক গোলাম মোস্তফা, জনাব আবু তালিব সরকার মাস্টার, শহীদুল ইসলাম মনিরুজ্জামান সহ নাম না জানা মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের আয়োজনে যারা সাড়া দিয়েছেন এবাদত মনে করে, এটা কিন্তু এখন এবাদত চলছে, যে এবাদতে কষ্ট বেশি ওই এবাদতে সওয়াব বেশি হয়। সুতরাং এই কষ্ট করে যারা এসেছেন শুনছেন এবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি, সবচাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চারটা পেয়েছি, কয়টা বলেন? বলেন হাদিস, আল্লাহর নবী বলেন এক নম্বরে মানুষের সবচাইতে বড় দয়া, কিন্তু এটা পেলে মানুষ বেজার হয়। আল্লাহর দয়া রহমত অথচ মানুষ পেলে বেজার হয়, কথাটা কেমন হয়ে গেল না? নবীজি কেন বললেন এবার মিলান তো, এক নম্বরে পৃথিবীর বড় দয়া রহমত মানুষ যেটা পেলেই বেচার হয়ে যায় অধিকাংশ, তার এক নম্বরে কন্যা সন্তান। আমরা কি বেচার হব? আজ যারা জোজোর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে, যে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর বন্দি করে রাখবে, এই জোজোর ভয়টা দেখানো হচ্ছে না? বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির, আমার মনে হয় কেউ যদি জিন্দা আল্লাহর ওলি দেখতে চায় ওই লোকটার যেন দিকে তাকায়, টাটকা ওলি। আমরা ওলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই, সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যাই না, এক কথা বলেন না কেন? জীবিত ওলি দেখতে হলে এখানে যাওয়া লাগবে, সিলেটের পাশে মৌলভী বাজার কুলাউড়ায়, এটা গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা ওলি। উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে, আজ যারা জোজোর ভয় দেখাচ্ছেন আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে
জাতির খেদমতে কবুল করে এই মেয়েরা পুরাটা উল্টিয়ে যাবে, তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি। ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন, বলেন আমিন। এখানে কন্যা সন্তান যাদের আছে আপনি বেচার হবেন না, কারণ কারো রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে আল্লাহ দেয়নি। যে আসতেছে দুনিয়ায় তার রিজিক সে নিজে করে নিয়ে আসতেছে, কথা বলেন। এখন দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যেভাবে হোক আল্লাহ চালিয়ে নেবে, যেহেতু এটা নবীর কথা আছে এটা বড় রহমত। কত সময় আমরা বেচার হয়ে যাই, আমার তো আল্লাহ দুইটা মেয়ে অলরেডি দিয়েছে, এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো নারাজি নেই, আমি খুশি। দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে, নবীজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আছো, মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেস্তা পর্যন্ত বাড়িতে নাজিল হয়ে যায়, কোনো ছেলে আসলে ফেরেস্তা নাজিল হয়, কথা কোরআনেও নেই হাদিসেও নেই। অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেস্তা আগে পাঠায়, ফেরেস্তারা আসার পরে মাথার উপরে হাত দেয় ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে, বলে এটা একটা দুর্বল দেহ, একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে, দিনের শিক্ষা দেবে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেন আল্লাহর এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হই কোনো দিন। মেয়ে হওয়া মানে স্ত্রীর উপরে রাগ না, আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে, কারণ ওটা তার স্ত্রী বানায়নি, বানিয়েছে কে? দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচাইতে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে, অথচ মানুষ বেজার হয়ে যায়, তার নাম মেহমান। নাম কি? এটার সাথে বাস্তবতার মিল আছে। যত ধনী মানুষ হোক মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে, অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের খোরাকি সাথে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জানিয়েছেন তিন নম্বরে বৃষ্টি, চার নম্বরে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি। রোগ ব্যাধি যার যত বেশি হবে তার দুনিয়া আর অপরাধ গুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন তিরমিজি শরীফ, নবীজি বলেন চারটা বিষয়ে মানুষ আনন্দ পায়, চারটা বিষয়ে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট এই চারটা, তার এক নম্বরে নাম পেয়েছি যৌতুক। এদেশে নেই, সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা লাগবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে, আজ বাংলাদেশের সমাজগুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে। এই জন্যে যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এদেরকে বলছি এই 53টা বছর পার হয়ে গেল আজও আপনারা যৌতুক মুক্ত করতে পারেননি, ইসলামের হাতে 5টা বছর তুলে দেন, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ঝাঁটিয়ে বিদায় করবে ইনশাআল্লাহ। গাইবান্ধাবাসী দুই নম্বরে পেয়েছি আল্লাহর কাছে ঘৃণিত, মানুষের কাছে খুব আনন্দ লাগে মজা লাগে, তার নাম গীবত। নাম কি? এটা করা যাবে না। আপনারা কথা বন্ধ না করলে তো আমি কথা ভুলে যাব, কথা বন্ধ করেন। মানুষের আসলে চাপ খুব বেশি হয়ে গেছে। নবীজি বলেন তিন নম্বরে মিথ্যা বলা, চার নম্বরে সৌদার ঘুষ খাওয়া, এই চারটা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায় মজা পায়, আমরা যেন বিরত থাকতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, কিয়ামতে যাকে সামনে তোলা হবে আর তার উম্মতদেরকে পেছনে তোলা হবে।
এখন নবীর উম্মত আমরা হতে পেরেছি কিনা এটা একে নিজের কাছে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী জানিয়েছেন আমার উম্মত তো তারা, সূরা আরাফের ভেতরে দুই জায়গা আল্লাহ আয়াতটা দিয়েছেন, উম্মতি মুহাম্মদি, যে আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এ কথা যদি কেউ ঘোষণা দেয় দাবি করে সে যেন মানুষকে ন্যায় এবং ইনসাফের দিকে ডাক দেয়। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আমি রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আপনার কাছে কথা বলছি না। তো বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে, আপনার বিবেক কোন দিকে সায় দেয় আপনি নিজেই বলেন। দুই নম্বরে, এটা যারা শুধু ডাক দিয়েই খান্ত না, এটা যারা কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, এই দুইটা গুণ যাদের ভেতরে আছে এরা নবীর উম্মত বলে দাবিদার, উম্মত বলে দাবি করতে পারে। আল্লাহ আমাদেরকে যেন এই দুইটাই গণম্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। কোরআনে কারিমের বহুল আলোচিত একটা সূরা, সূরা মাআরিজ, কি নাম বললাম, এই মাআরিজ সূরা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনে কারিমের আয়াতকে আমি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, জবান খোলে আগে একটু তেলাওয়াত করে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম, জবান খুলে বলেন, কি বললাম, এটা আমি বানিয়েছিলাম জেলখানায় থাকতে 22 সালে বাংলাদেশের এই উত্তর অঞ্চলের ইসলামী আন্দোলন জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন সহকারী সেক্রেটারি জেনারেল, আপনাদের বিভাগের কৃতি সন্তান জনাব এ টি এম আজহারুল ইসলাম, উনি আমাকে জেলখানায় থাকতে বলেছিল, হামজা এই বইটা পড়ো, অনেক তথ্য জাতিকে দিতে পারবা, প্রোডাক্টিভ মুসলিম। ওর ভেতর থেকে আমি একটা সাবজেক্ট বানিয়েছিলাম কোরআনে কারিমের আয়াতের সাথে, ওখানে বাংলা লিখা দেখেছিলাম, এর নাম হবে মুক্তিপণ। কি বলেন তো, এই শব্দটা নিয়ে আজকে আমরা ব্যাখ্যামূলক কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের বিভাগের সন্তানের কাছে পাওয়া বই থেকে যেহেতু এ সাবজেক্টটা বানানো, উনি থাকলে বাইরে আপনাদেরকে শোনাতেন, যেহেতু উনি এখনো ভেতরে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের ভেতর ওনাকে ফিরিয়ে দেবে। কে, আপনারা চান না? হ্যাঁ, কথা বলেন না কেন? মাওলানা মামুনুল হক উনি আমার সাথে পাশের রুমে আমার ছিল, মাঝে মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের যে মানুষগুলোকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, আমি এই কথা সিঙ্গাপুরে মালয়েশিয়া কয়েকদিন আগে এখানে বলেছিলাম, এই জালেম যারা এ দেশে 17 বছর জুলুম করে গেল, এই জালেমদের দোসর এখনো ওখানে পালিয়ে আছে, ওরা যে ওই দেশের রাষ্ট্রদূত যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে ওদের কাছে নালিশ দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী যারা মামলার আসামি তাদের পক্ষে কথা বলে। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আবু সাইদ সহ বাংলাদেশের হাজারের উপরে কয়েকদিন 5 তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল, এরা কি মানবতা বিরোধী অপরাধী না? আপনি শুধু নিজের দিকে টানবেন কেন, এরা যারা মারা গেছে এরা মানুষ না? গাইবান্ধাবাসে কিয়ামতের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন। আল্লাহ পাক বলেন, এমন জালজালা অবস্থা আমি ময়দা করব কিয়ামতের ওই ময়দানে, বুড়ো যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে মানুষ,
মেয়েদের লজ্জা স্থান লাগবে না, আর সন্তান হওয়ার জন্যে পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, মানো 1 2 3 4 করে যেভাবে গণনা করে, কিয়ামতে এক একটি দিন হবে আমাদের এই গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এই আপনি আওয়াজ কি কমাচ্ছেন নাকি? হ্যাঁ, বাইরে চলে গিয়েছে আজকে, আসলে হলো না আমাদের আগে এখান থেকে মাহফিল নেওয়ার আগে আগে মাইক বলবো, আগে এভাবে হয় না। আমার এখনই গলা ব্যথা করছে ভাই, এর এখন আপনি মেরে ফেললেও হবে বলেন তো? ওর মা 700 কত পাওয়ার, এখানে 2,000 পাওয়ার লাগবে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে যে কাজ হবে, এখন কে দরবেশ বাবার দিয়ে সে কাজ হওয়ার কথা? এ যা নিয়ে এসেছে দরবেশ বাবার মতো, এখন লাগবে শফিকুল ইসলাম মাসুদের মতো। এ কথা বলছে না কেন? এ আপনি পাবেন কোথায়? এই জন্য তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, কোন বন্ধ কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না। আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম, বন্ধ বন্ধুর পরিচয় দেওয়া না, বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে অবৈধ আনিসুল হক করে যখন ধরেছে, ও যদি নিজে নিজে চলে যেত দরবেশ বেশি যেত, ধরা খাওয়ার পরে বলছে আমারে ওই যে ওরে নিবেন না, দরবেশ কেন? ও যে বললো আমি নৌকার মাঝি, কিসের মাঝি, ভালো করে তাকান সালমান। ওরা আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে, বাঁচার জন্য মানুষের দুনিয়ায় যদি এই করে তাহলে বোঝা যাচ্ছে দাড়িটা এটা নবীর সুন্নত হিসাবে রাখে না, এটা ধোকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল। আল্লাহ বলেন কিয়ামতের সবচাইতে বড় আপন বন্ধু যারা, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না। ইয়াবাসারুনাহুম, যখন তাদেরকে ওকে অন্যের দৃষ্টিগোচর করা হবে, সামনা সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে, মানুষগুলো সব চাইতে বড় বেঈমানি করবে যে না আমি চিনি না। আল্লাহ পাক বলেন ইয়াবাদুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, এ মানুষটা নিজেকে বাঁচানোর জন্যে যা আছে সব ফেদিয়া হিসাবে জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে। আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন বাংলাদেশ আমি ঠিক করে দেব, মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীতে যত আপন জন আছে তাদের নাম আল্লাহ সিরিয়াল আকারে কিছু দিয়েছেন, অসহায়বাতিহি ওয়া আখি, প্রথমেই মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাইকে তুমি নাও, ও ফাসুইলাতি হিল্লাতি তুবি, এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, সামাজিক লোক, বংশের লোক, যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ কথাকে আপনি 100% বিশ্বাস করেন? বলেন, আমি আমার নিজের কথাই বলছি, আপনি নিজের সাথে এবার মিলাবেন। এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে, অমাং ফেলে আরো দি জামিয়া, এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন, সুম্মা ইউনজি, এরপরও আমাকে আপনি নাজাত দেন, বাঁচান। মুক্তিপণ হিসেবে যেগুলোর নাম বললাম, নিজের স্ত্রী সন্তান,
ভাই ভক্তর, দলীয় লোক, দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ, ওর আর কিছু আছে? সব দিতে রাজি হবে কোরআন বলছে। এরপরও বলবে আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাকও জানিয়েছেন সঙ্গে সঙ্গে, কাল্লা, কখনো না। অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা? উনি বলছেন না, কখনো না। তুই যেগুলো দিতে চাইলি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না, তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা, কয়টা বলেন? বলেন, জান্নাতের স্তর কয়টা? একশোটা। আমরা তাই আটটা জানি। কোরআনে কারিমের ভেতরে একশোটার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু সাতটা ধাপ, সাতটা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা, এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন, এই যে আপনাদের এলাকার সন্তান, কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলে যে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরই যথেষ্ট। আপনি শুধু নাম শুনেছেন, এদের বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে, প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত, খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাধা। ঘুম নেই, একটু ঘুম যদি আসে গরম দিত। ওই আপনি বলেন তো কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফেরিস্তি খুঁজে না পায় যে কি করেছি আমি, যে আমার পদত্যাগ করা লাগবে। প্রকাশ্যগুলো তো বাদই দিলাম, গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে। এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আসিফ, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন, মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখায়, অনেকে এখন বলে না কি আর করেছে। সারা দেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। ও গাই বান্দাবাসী, এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম যারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেম, জালেমের দোসর, ও জানিয়েছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই।
আপনি এখনো এই কথা বলেন, ওনার বিবেক আছে? আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল? এই দিককার মানুষগুলো কি, এরা কি মানুষ নাকি? ওইটা তো বলা যাচ্ছে না। এদের জন্য শেষ করে দেওয়া লাগবে, কি করে ভলেন্টিয়াররা মনে হয় দায়িত্ব পালন করছে না, নাকি এরা এদের বিবেক বুদ্ধি সব ব্যাংকে রেখে এসেছে? এখানে কি কি করেন আপনি? এমনিতে মাইক মন মতো না, কোনো আওয়াজ আছে, আবার এরা যদি এত ডিস্টার্ব করে কিভাবে কথা বলেন? না না, আমি এ জেলায় আমি আসবো না স্যার, আমার মাফ করে দিন, আমি আসবো না এ জেলায়। আর আসতে হবে, আমার গলাটা নষ্ট করে দিচ্ছে। নিজেরা ডিস্টার্ব করছে, আবার মাইক ভালো না, আমি কিভাবে কি করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদ ভাইয়ের মা, মগধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। বলেন মারহাবা, মারহাবা। আবু সাইদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি, নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে, আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিস, এই কথাটা যে বলেছে ও যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে। কারণ এই যে শহীদ, এ শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না। এ কত দামি শব্দ জানেন? মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে, আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, আলা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে জানিয়েছেন, এই মুখ দিয়ে কোনোদিন কথা বলবি না যে আবু সাইদ এমনি মারা গেছে, না ও শহীদ হয়েছে। মরে গেছে জীবনও বলবি না, ও জিন্দা, বাল আহয়াউন, শুধু জিন্দা না। আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে, যেহেতু ধারণার একটা জগৎ আছে, মনের একটা জগৎ আছে, ধারণা করতে পারে মানুষ যে মনে হয় মরে গেছে, আল্লাহ ধারণার উপরও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি তো বাস্তব কথা বলছি, ভালোভাবে খেয়াল করেন, এরা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না, মুখ দিয়ে তো কোনোদিন বলবেই না, ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে, ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে, খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না? বলেন না কেন? এটার প্রমাণ গায়বান্দারে সাব্বির নাকি যেন সাকিব, কবরে দেওয়ার এক মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায়, বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায়? নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শহীদ হন তাকে 70 টুকরা করেছিল কাফেররা, এত রাগ ছিল তার উপরে, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন,
নিয়ে আসো লাশের টুকরাগুলো, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করে। আল্লাহর নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল, বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায়। নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন, মাবুদ, আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি, তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামজার উপরে রাজি হয়ে দাও। গাইবান্দাবাসী, নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে? বলেন, মদিনাতে একবার ঢল হয়েছিল, 30 বছর পর বিশাল আকারে ঢল। এ ঢলে হযরত হামজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে, মুরব্বী, রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে 30 বছর আগে ওহদের ময়দানে নবীজির চাচা হযরত হামজা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোত্থেকে? এই জন্য বাংলার জনগণ সাবধান, মুখ দিয়ে তো বলবেনই না, ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল আমার আগে সে কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে, না উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। মরব্বের সাথে আমি 10 মিনিট দেখা করেছিলাম 22 সালে, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর হাসি। আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে, এত কঠিন অবস্থায় আমার রাখতো। যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে, বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোনো অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। অনেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সোফার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি, আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে, আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসির মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবেই, তাফসির মাহফিলে শব্দ শুনলে মানুষ মনে করে আল্লামা সাইদি। কি ছলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে, উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল 10 নম্বরে, মিরপুর ঢাকা। নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল, হুজুর আমরা আপনার দলের লোক না, কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের শিরোন। লোকটা দেখলাম আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কথাবার্তা রাজা বুঝলাম, আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি বলে যারে জানেন, এই লোকটাকে এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে, এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে বারে রিমান্ডে নিয়েছিল 10 দিন, ওরে 2 দিন নেন, 2 দিন একটু রিমান্ডে নেন, ও সত্য কথা সব বলে দেবে যে কিভাবে কিভাবে কিভাবে। আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে,
অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। নবীজি যেমন 13 জনকে মাফ করেছিলেন, বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাফ ধরেও থাকে ওখানেও এদেরকে মেরে ফেলা লাগবে। 1500 বছর আগে যদি 13 জন ওইরকম হয়, 1500 বছর পরে আমার মনে হয় এখন 26 জন হয়ে গেছে। তার ভেতরে এই কালা অন্ডকষ্ট উড়িয়ে গেছে। এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো 3 বছর 5 বছর 10 বছর 15 বছর জেলে ছিল, এদেরকে আপনি কি জবাব দেবেন? মাফ করে দিলে সব হচ্ছে? কেউ যদি জালেমকে মাফ করে দেয় সে যেন মুসলিমের উপর অবিচার করে। এজন্য ভুক্তভোগী যারা, আমরা তো জানি আমার মেয়েটা আমার চিনি না, ছোটটা আমার মনে কি দুঃখ বলেন তো, আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন, কিচ্ছু জানি না। কিন্তু সুখের সংবাদ, গত পরশুদিন আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই, ওপরের নির্দেশ ছিল তাই। এখন যেহেতু এড়া ঘোড়া কোনো চাপ নেই, এ মামলার কোনো বিচার নেই, সব ফেলে দিলাম। যা আজকে আমার উকিল দেখা করে বললো যে সব বাতিল করে দিয়েছে। আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হলো, আর এইটার কারণে 3 বছরের জেলে রাখা লাগবে, অথচ সাজা যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ 3 মাস রাখার মতো, অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর? 3 বছর। আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে, জনগণের ভেতর তো আমি একজন, আগে আমার কাছে মাফ চাবেন? আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন? আমি যদি বলেন হুজুর আল্লাহ না, আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে, কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই, আল্লাহ তো হকুল্লাহ আর আমি হকুল ইবাদ। কথা বলুন, আপনি কোন মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের বোর কাছে মাফ চাবেন বলেন? আমান আজমির স্ত্রীর কাছে কি করে মাফ চাবেন? মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে, গত বছর বিয়ে করে ফেলেছে। শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল, কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না। এত বড় কঠিন হয় মানুষ, একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন বের হবে। আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন, আর আমরা জানি যে উনি নেই। মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো, যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই। এমন অবস্থায় রেখেছিলেন এর 8টা বছর, এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই, ভাগ্য ভালো। কথা বলো না কেন, অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত। 76 বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে, আর তাদের বয়স 35 বছর 32 বছর। এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা 8টা বছর, স্বামী আছে কি নেই, এই দদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল ওলি। আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলাই পৃথিবীতে একজন আছে, এ দেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। গাইবান্ধাবাসী, যে আয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম, এবার আসেন। আল্লাহ বলেন যে এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম, আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল। আমি 4 রক্ত নামাজ পড়তে পারি নাই একেবারে, যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, জোহর আসর মাগরিব ঈশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না আজ এখন জোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বসা চাই না, এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে, ঝাড়ি দিত ওপর থেকে, কিসের নামাজ পড়বা।
যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি কয়েকটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহর ভুল ধরত। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমরা মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে, আর এখন জালেমদের একটু শুধু ড্রিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকে 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না, আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফের দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে, যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। এটা মানবতার সাহিত্যের সবচাইতে বড় অপরাধ, এই আয়না ঘর, এই গুম। আজকে বিশ্ব গুম দিবস ছিল। বাংলার মানুষেরা, এ কঠিন কঠিন শাস্তির পরও আমরা তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে কিন্তু চামড়া ওঠে নাই। আর আল্লাহ বলেন নাজ্জাতাল লিশাওয়া, এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। এখন আপনি টের পাচ্ছেন যে কঠিন, কত বড় ভয়ঙ্কর জায়গা এই লাজার ভেতরে। আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরেও পিঠ ফিরিয়ে চলে গেছে। এই দেশে 8:30 থেকে 9:30 থেকে আরাম আরম্ভ করেছি, এখন 10:30 বাজতেছে, 1 ঘন্টায় যত কথা বললাম একটা কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি, কোনো উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি। এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না। আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই, কারণ এই দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, বাবা চালিয়েছে অনেকদিন। আমরা দেখলাম, আমি দেখি নাই, মুরব্বী দেখেছি, স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ 92 সালে জন্ম, এ মুরব্বীরা দেখেছে। চাষা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি, কথা বলছি না কেন, বোবরটা তো দেখলাম, ভাবিটাও দেখেছি, সবাই তো সবার মতো চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আজকে কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়ত তাকবীর এই শব্দটা বলা শিরিক, কারণ নারায়ত মানে নারুন থেকে এসেছে, এটা পাগল। নারায়ণ শব্দটা নারতুন থেকে, নারতুন মানে উচ্চ, তাকবীর মানে আল্লাহর আওয়াজ, তাকবীর মানে কি, নারায়ত তাকবীর, এই উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন, এই শব্দটা এখান থেকে, ওরা নারায় এখান থেকে নিয়ে এসেছে, নারুন মানে আগুনের তাকবীর। এটা আমাদের কলবের, অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর। এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন, কাফেরেরা তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি। এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল, আপনি আল্লাহু আকবারের শব্দের যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা ফতোয়া দেন, আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে,
যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি। অনেকে এখানে এসেছে এশার নামাজে হয়তো পড়তেও পারেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন। বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে সত্যি যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন। আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা এই 17 বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই, কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে। এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয়। আরে বিজয় আসলে যে 7টা কাজ হয় তার 1 নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম, কথা বলেন না কেন, 25 দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাকান, কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আজকের একটা জরিপ পেয়েছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক, কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এ সময়টা একটু চাইতে দেন, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এই মানুষগুলোর যে এখলাস আমি দেখেছি, আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ইমান, এটা পরবর্তী আয়াতে ওইটা আসবে, ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে। আমির হামজাকে 100,000 এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে, অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সঙ্গে স্পর্শে এসে কোন জায়গায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, এখলাস আমি নিজের কাছে থেকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার, সারাদিন কোনো কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া, তারপরও রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা, ওনার ছেলে ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা ছাড়া এসে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে, ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ, এরকম কঠিন মুহূর্তে ও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো, যখন জেলখানায় এসে পৌঁছাত ওরা 9:30-10টায়, বলতাম স্যার খাবার খাবেন না, আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসে দেই। আমার বংশে হামজা মোবাইল দিয়ে করব কি, মানে কেন, আপনার সন্তান আছে ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না। আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমারে বলছে, হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহ যোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20-35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এজন্য মানুষগুলোর এখলাসের আপনি দাম দিতে শেখেন। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে, যারা ভুয়া ভুয়া তুলেছিল
তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশের একজন পতিত যশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন, ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা, বাকিগুলো যারা এগুলো তুলতেছে। এই কথা শোনে না, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী, দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই, পায়ে যে জুতা দিয়েছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, হ্যাঁ কথা বলে না কেন, এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাস করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি, আর কে বলছে দেশপ্রেম। শয়তান এগুলো দেখে হাসতো, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে, বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান সে যে দলের লোক হন আপনাকে আল্লাহ লাজাই দেবে, লাজাই গেলে প্রথমে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে থাকবে, এটা আজকে অনেকেই 17 বছর মনে করেছিল, এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি, এই দরবেশের টাকার পরিমাণ দেখেছেন, শুধু ঋণ ছিল 36,000 কোটি টাকা পদ্মা সেতু বানাতে, 2 নম্বরই করে লেগেছে মাত্র 32,000 কোটি, তার মানে ওর টাকা দিয়ে আর একটা বানানো যাবে। এ আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে, ওরা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, এ আর হাত ছাড়া হবে না, আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় দেয়নি। এ কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন, এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেকে আল্লাহর আয়াতের সাথে মিলান, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত রূপে, সব সময় মানুষ শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। 2 নম্বরে ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে, তখন একেবারে পাগলের মতো হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে কোনো কল্যাণ ভালো কিছু পায় তখন ওই লোকটা কৃপণ হয়ে যায়। মানুষের কিছু চরিত্র বর্ণনা করছিলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির, বিপদে পড়লে মানুষ হাই হতাশ করে, নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, কিন্তু তারা না, ইল্লাল মুসাল্লিন, মুসাল্লিরা বাদ দিয়ে, কারা বাদ, আমরা এখানে যারা আছি মুসল্লি কিনা বলেন তো, বলেন বলেন, জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না, মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ 12টা গুণ দিচ্ছেন, সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে, এরা অস্থির, নিয়ামত পেলে এরা কৃপণ হয়ে যায়, বিপদে পড়লে হাই হতাশ করে, কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না, মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি, কোরআন বলছে তোমাদের ভেতরে 12টা গুণ থাকা লাগবে, কয়টা, আজকে এই 12টা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে। কথাগুলো আমরা বলছি, এই মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে, ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য, 3-4 মিনিট সময় দিচ্ছি, 12টা গুণ আমি বলবো, যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবে, আপনি রাখবেন না ভাই, আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে, মনে হয় যে পীরগঞ্জে আছে একটা, এরপর কোথায় কোথায় যেন আছে আমি মনে নেই সঠিক, এলাকায় আসলে এসার নামাজের পর পরে আমারে তুলে দিয়ে
আর মাইক নেবেন জেলা শহরের পাওয়ারওয়ালা মাইক। আমার আজকে গলাটাও ব্যথা করছে, যারা যাচ্ছে কই লোকজন কই। আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য দুইটা বই লিখেছিলাম, জেলখানায় বসে বসে কোর্ট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছি। ওই যে গাড়ি আছে ডানে, আপনার মেয়ের জন্য, বিশেষ করে মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, যাদের মাধ্যমে স্বাধীনভাবে তোমার কোরআনের কথাগুলো আমরা বলতে পারি, শুনতে পারি, তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো আল্লাহ। তোমার যে বান্দা আজকে তোমার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, নাম নিয়েছে নূর ইসলাম, ইসলামের আলো, মেহরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। এই পলাশ বাড়ির ময়দানে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করেছে, এদেরকে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের খাদে খেদমতে কোরআনের প্রচার প্রসারে বিশাল আকারে কবুল করো। মা বোনদেরকে মাফ করে দাও। আজ আমার কণ্ঠের মারাত্মক ব্যথা করছে, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। রাব্বুল আলামিন, যত আলেম এখানে বসে আছে, একামত দিনের খাদেমরা বসে আছে, এদেরকে তুমি আবু বকরের সাথে কবুল করে নাও। এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। যত এতিম এই পলাশ বাড়ির মানুষেরা লালন পালন করছে আল্লাহ, এতিমদেরকে মেহরবানি করে মোহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু এতিম ছিলেন তার সাথে তুমি কবুল করে নাও। এদের অভাব অনটন দূর করে দাও। এই রংপুর বিভাগের মানুষেরা, বিশেষ করে আমরা জানি বাংলার অন্য এলাকার তুলনায় এরা এমনিতে একটু গরিব মানুষ, আল্লাহ এদের অভাব দূর করে দাও, এদের স্বভাব তুমি ভালো করে দাও। এই গাইবান্ধা জেলাটা কোরআনের ঘাঁটি, সারা বাংলাদেশ এটা জানে, আল্লাহ এটা যেন এরা সামনে প্রমাণ দিতে পারে, সেই ইমান এবং যোগ্যতা এদেরকে তুমি দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই, চিন্তাও নেই, ভাবনাও নেই, কিন্তু আমরা শাহাদতের মরণ চাই। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ জানে তুমি তাকে শাহাদতের মরণই দিয়েছো। আমরা সবাই মন থেকে এই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করো। যখন এই মরণ আসবে, শেষ কথা যেন আমাদের মুখ দিয়ে বের হয়, ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।